আসসালামু আলাইকুম। কাঁচা ছোলা আর মশলা চাটনি রেসিপিটা শেয়ার করছি। পার্সোনালি এই খাবারটা আমার খুবই পছন্দের। রমজান মাসের ইফতারে এসে এটা ট্রাই করে দেখতে পারেন, খাবারে কিছুটা হলেও বৈচিত্র্য আসবে। তাছাড়া কাঁচা ছোলা তো এমনিতেও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়ে থাকে। কাঁচা ছোলা আর মশলা চাটনিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ কাঁচা ছোলা নিয়েছি, আর ছোলাটাকে গতকালকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, এতে করে খুব ভালোভাবে ছোলাটা ফুলে গিয়েছে। এরপরে এর ভিতরে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। এবার দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এরপরে এর ভিতরে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম, এতে করে এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি, এখানে তিন টেবিল চামচের মতো তেঁতুল গোলানো পানি আছে, আমি সেটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোলাটাকে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, তবে ছোলা সহ খাওয়াটা কিন্তু অনেকটা হেলদি। দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এতে শসা, টমেটো কুচি, গাজর কুচিও অ্যাড করে নিতে পারেন, এতে অনেকটা ভালো লাগবে। আজকে আমি শুধু এগুলো দিয়ে পরিবেশন করলাম। এটা খেতে কিন্তু অতটাও মন্দ লাগে না, আপনারা কিন্তু ইফতারিতে এটা একবার ট্রাই করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের এই ছোলা ডালের মশলা চাটনিটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।